এই দিশ সুবাদে বলা যায় না, ওরকম একটু মনে হচ্ছে না। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এটা গেলে হয়ে যাবে, যা 2 মিনিট লাগবে। তো আর মাছ যাইছে, অনেকটা কষ্ট হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না, এতটাই গরম পড়ছে, রৌদ্র আর পাচ্ছি না, পুরো নার্ভাস হয়ে গেছি। আজকে মেলাতে তো ঘুরতে যেতেই পারবো না, এতটাই শরীর খারাপ লাগছে। তো কালকে শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো, ঘুরতে যেতে পারিনি। তো আজকে মহাঅষ্টমী, সকালে যাবে মহাঅষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা। এখন যাবো আমরা অঞ্জলি দিতে, সামনেই পুজো হচ্ছে, তো সেখানেই দেখা হচ্ছে। সামনেই পুজো হচ্ছে, যেতে যেতে পার্টির কথা বলে নেবো, আর ওখানে গিয়েই সব কিছু ফুটে দেবো, দেখাবো। কতটা কি দেখাতে পারবো বলতে পারছি না, যদি অনেকদিন পরে ব্লগে আসি, যার জন্য নার্ভাস ফিল করছি। আর তাছাড়া পুজো প্যান্ডেলে গিয়ে এরকমভাবে ব্লগ তো কোনোদিন করা হয়নি, ফার্স্ট টাইম চেষ্টা করবো। যদি পার্টিতে ভালো করে কথা বলতে পারলে বলবো, অথবা ফুটেজ দিয়ে সিনেমাটিক করে দেবো। তো দেখতে থাকো, এনজয় করো। ঢাকের ঠেমকুড়া কুড় বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা, তুমি যে মা আমার মা সবার মা দুর্গা মা। অনেকে বেশি একটা কথাবার্তা বলতে পারিনি, আর প্রচণ্ড নয়েজ ছিল, আর এতটা ভিড় ছিল যে বুঝতে পারছো মহাষ্টমী অঞ্জলি মানে অনেকটা ভিড় হবে। আর সেখানে কথাবার্তা কিছু বলতে পারিনি, যতটা পেরেছি সিনেমাটিকের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আর আমরা এখন অঞ্জলি দিয়ে বাড়ির দিকে যাচ্ছি, আর দেখুন এখন আর কিছু বলছি না, একেবারে বিকালবেলায় দেখা হবে, আর বিকালবেলায় মেলাতে ঘুরতে হবে, খুব মজা করবো। তো দেখতে থাকো, এখন আর কোনো কিছু বলছি না। তো তখন দুপুরবেলা বাড়ি এসে আর কথা বলতে পারিনি, আর তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। এখন সন্ধ্যাবেলা যাবো মেলাতে, তো এনজয় করবো, ঘুরবো, দেখাবো। তো তোমার কেমন ঘুরছো জানিও। আর এখন আমরা বিকালবেলা তো ঘুরতে বেরিয়েছি, দেন সন্ধ্যাবেলা কথা হচ্ছে। তো আমরা এখন মেলাতে বেরিয়ে যাচ্ছি, তো দেখতে থাকো মেলাতে গিয়ে কথা হবে। এখন আমার কথা বলছি না, এবার মেলাতে গিয়ে ডাইরেক্ট গিয়ে বসে দেখাচ্ছে কথা বলবো। 2000 years later জামা। তুমি পাহাড় আমি পর্বত, আমি চিনি তুমি শরবত, আমি মনি তুমি মুক্তা, আমি মানুষ তুমি কুত্তা। আমি পাগল, হ্যাঁ তোর বাবা পাগল, বউ পাগল, পাগল কি পাগল, তোর ছেলে পাগল, তোর নাতি পাগল, মারবো না, হাত বের করছি। সবাই মিলে চলে গেলাম চাউমিন খেতে। সত্যি বলতে চাউমিনটা খুবই খারাপ হয়েছিল, তো এবার আমরা ফুচকা খেতে যাবো। চলো ফুচকাটা খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। আমরা এর মধ্যে একটু কেনাকাটাও করে নিলাম, তারপর চলো ফুচকা খাওয়া তো হয়ে গেছে, এবার চলো ফটোশ্যুটটা করে নিই, তারপর দিন বাড়ির দিকে চলে যাবো।
চলো আমার বাড়ির দিকে চলে যাই, আর খুব একটা বেশি ঘুরলাম না আজকে, আসল ধামাকা তো কালকেই হবে, কালকের ভিডিও দেখতে হবে। তো গাইস নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে, দেখতে হলে সাবস্ক্রাইব করে রেখে দাও, আর পুজোতে খুব এনজয় করো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, এখন আমার তো টাটা, বাই বাই। এবার কেন অন্য রকম পুজো, আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাখনা কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু।